বাঙালি বড় ব্লুটুথ জাতি, একই সাথে এই দেশে ইমানও চায়, পাশাপাশি সিনেমা হল খোলাও চায়, দৌলত দিয়ে যে যৌনপল্লী আছে এটাও খোলা চায়, মালের ব্যবসাও রমরমা চায়, আমরা সবই একবারে চাই। বাট যখন আমাদের স্বার্থের বিপরীতে যায়, আমিও দালাল হই, অন্যজনও দালাল হয়, রাষ্ট্র পর্যন্ত দালাল হয়ে যায়। কেন এই কথাগুলো বললাম? এই সেই মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে ঘোষণা দিয়েছে ইসরায়েলিদের আমেরিকা যেতে কোনো ধরনের ভিসাই লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে আমেরিকা যখন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, আমাদেরকে দিয়েছে, যৌথ রিজন আছে, আমি এটার সাথে সহমত, কিন্তু ইসরায়েলের যে এই অ্যাক্সেস দিল সেটা নিয়ে আসলে আমাদের বক্তব্যকে, যাই হোক, খবর আমরা নিজের দেশের দিকে মনোযোগ দিচ্ছি। দর্শক, এই মুহূর্তে হঠাৎ করে পিটার ডিহাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলারের দুই বক্তব্য দুই রকম হওয়ায় চাপে আছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আর পিটার ডিহাস এই মুহূর্তে দিন শেষে তার প্রাণ নিয়ে চিন্তিত আছেন যে বাংলাদেশে তিনি মাইর টের খান কিনা, কারণ অতীতে দুই একজন রাষ্ট্রদূত কিন্তু এই ধরনের মাইর খেয়ে গেছেন অথবা তাদের গাড়িবহরও হামলা হয়েছে। শুধু নিজের প্রাণের শঙ্কা করছেন না, শঙ্কা করছেন মার্কিন যে অ্যাম্বাসি আছে সেইখানে যারা কর্মরত আছেন তাদের জীবন নিয়েও তিনি টেনশন। হঠাৎ করে কেন এই টেনশন, আসুন দেখি। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন পিটার ডিহাস, তিনি আপনার নিজের নিরাপত্তা সহ দূতাবাসে যারা এখানে কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন। আপনার বেসরকারি টিভি চ্যানেল 24কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। পিটার হাস বলছেন, যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই ভিসানীতি প্রয়োগ করে থাকে। কতজনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা নিরপেক্ষভাবে এই ভিসানীতি প্রয়োগ করেছি, কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দলের নাকি বিরোধী দলে, তারা সরকারের পক্ষে নাকি বিপক্ষে, ডাজন্ট ফ্যাক্ট। তিনি বলছেন, সরকারি দল বিরোধী দল, আইন শৃঙ্খলা বাহিনীর পর আগামীতে বিচার বিভাগ এবং গণমাধ্যমও যুক্ত হতে পারে। এখন এই গণমাধ্যম পদ্ধতি নিয়ে আপনারা জানেন যে ঝামেলা অলরেডি চলছে ভিসানীতির ব্যাপারে। আচ্ছা, তিনি আপনার বর্তমানে মিয়ানমারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে রোহিঙ্গাদের, আচ্ছা, রাষ্ট্রদূতের আরও বক্তব্য, বিশ্বব্যাপী গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এই জায়গাগুলোতেই আমার একটু সাংঘর্ষিক অবস্থান। তিনি বলছেন যে বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব, তবে দুই চোখে দুই রকম। এক চোখ ইসরায়েলরে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে, আমেরিকাতে ভিসাই লাগবে না, আসো। সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানবাধিকার যদি লঙ্ঘিত হয় সেটা দুইটা জায়গায় হয়, এক হচ্ছে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিতে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কি বলা হয় যে চীনের উইঘুরে মুসলিমদের উপরে। আমরা যদি মুসলিম কমিউনিটিকে খেয়াল করি, আর এমনিতে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, অবশ্যই হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সরকার যখন ক্ষমতায় থাকেন, যেই সরকার, এক এক সিস্টেমে এক একভাবে বিরোধী দলের নেতাদেরকে, কর্মীদেরকে সাইজ করেন, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস থেকে অবিচ্ছেদ্য অংশ করার কোনো সুযোগ নেই। এখন পিটার ডি হাসের এই যে জীবন নিয়ে নিরাপত্তা শঙ্কা, তিনি আসলে কেন মনে করছেন যে তার এই ধরনের ঝামেলা, এটার একটা কারণ হচ্ছে পিটার ডি হাসের সাম্প্রতিক সময়ের যেই মন্তব্যগুলো, এই মন্তব্যগুলোতে আমাদের আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী, এমপি লেভেলের বা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দিচ্ছেন, শতভাগ এই বক্তব্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত পিটার ডি হাস তার কাছে পৌঁছায়, যেই চ্যানেলে পৌঁছায় বা যে লিঙ্কে পৌঁছায়, নানা রকম বক্তব্য কিন্তু মাঠে ময়দানে সভা সেমিনারে আসে, বা আমেরিকারে উড়াই দেবো, আমেরিকার এটা করবো, আমেরিকার পাত্তা দেয় না। তো স্বাভাবিকভাবেই তিনি হয়তো ওই কথাগুলো থেকেই শঙ্কা প্রকাশ করেছেন, অথবা তাদের কাছে কি কোনো গোয়েন্দা তথ্য আছে যে হ্যাঁ, রাষ্ট্রদূত যিনি আছেন বা এখানে যারা অ্যাম্বাসিতে কর্মচারী আছেন তাদের প্রাণের শঙ্কা আছে বা এরকম কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট। যদি তাই থাকে তাহলে পিটার ডি হাসের উচিত সরকারের কাছে এই বিষয়গুলোকে জানানো, আর 100% পিটার ডি হাসের উপর একটা টোকা পড়লেও খবর আছে এবার বাংলাদেশের যেই মেন ব্যক্তি এই ঘটনা ঘটাক, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়িতে একটা ঢিল মারা, মার্কিন অ্যাম্বাসিতে একটা ঢিল মারলেও 24 ঘন্টার আগে ওই ব্যক্তি কিন্তু অ্যারেস্ট হবে। তো তিনি আসলে কোন তথ্যের ভিত্তিতে এই ধরনের আশঙ্কা ফিল করছেন সেটা কিন্তু ক্লিয়ার করেননি, নিশ্চয়ই আমরা জানতে পারবো। আমরাও চাই আমাদের দেশে একজন বিদেশি ডিপ্লোম্যাট, একজন কূটনীতিক, একজন রাষ্ট্রদূত, তার নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, ওনার সাথে এমন কিছু ঘটা এটা দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।